অবিলম্বে কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবি নিয়ে বুধবার আলিপুরদুয়ার শহরের ছাত্র শিক্ষক অভিভাবক মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। এদিন আলিপুরদুয়ার মাধবমোড় এলাকা থেকে ওই মিছিলটি শুরু হয়। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের সামনে এসে জমায়েত হন এবং সেখানে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন প্রদান করেন। আন্দোলনকারীরা জানান, আমরা অনলাইন ক্লাসের বিপক্ষে, সব কিছু যখন খোলা থাকতে পারে তবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে না কেন।